হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক অভিনন্দন। আর আমি জানি আজকে আমার ভিডিওটা অনেক লেট করে আমি শেয়ার করছি, ঈদ তো আরও আগে চলে গিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের সবার ঈদ কেমন গেল আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ঈদও অনেক ভালোই কেটেছে। আর এখন যেহেতু আমাদের এখানে লকডাউন, সো আমরা কোথাও যেতে পারি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কিন্তু প্রথম দিন ঈদের জন্য যখন বাইরে গিয়েছিলাম, বাট আমরা বৃষ্টির জন্য ব্যাক করতে হয়েছে। আমরা আসলে যেতে চেয়েছিলাম অনেক দূরে, কিন্তু বৃষ্টির কারণে আর যেতে পারলাম না। তো যাই হোক, সমস্যা নেই। আমরা নর্মালি প্রত্যেক বছরের মতোই ঘরে ঈদ কাটিয়েছি, তারপর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। আসলে আনন্দটা হচ্ছে নিজের মধ্যে। আপনি কোন জিনিসের মধ্যে নিজের আনন্দটা খুঁজে পান সেটা আপনাকে নিজেকে ডিসিশন নিতে হবে। আর আমার কাছে তো ভালোই লাগে, আমি যখন আমার ফ্যামিলির সাথে একসাথে সময় কাটাতে পারি, আমার স্বামী সন্তান সবার সাথে। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ঈদটাও খুবই খুবই ভালো গিয়েছে। আর সবাই দোয়া করবেন যেন সামনের বছরও ঈদটা যেন পাই, কপালে যেন থাকে। আপনারা কি কেমন কিভাবে ঈদ কাটালেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা এবার রোজার মধ্যে কে কত কেজি ওজন কমিয়েছেন? আমার কিন্তু ওজন কমেছে রোজা রেখে। আর ওজন কমার কারণটা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড দুইজনই সেহরিতে মানে একদমই কিছু খেতাম না, জাস্ট শুধু পানি খেয়ে নিয়ত করে রোজা রেখেছি। সো আল্লাহর রহমতে আমারও কয়েক কেজি ওজন কমেছে। আর যাই হোক, একটা জাস্ট ফান করেই বললাম কথাটা, আপনারা আবার কেউ ডিপলি নেবেন না। তো যাই হোক, আল্লাহ যা যেটা দিয়েছে ঠিক সেটাই আলহামদুলিল্লাহ সবার কাছে। আসলে ঈদের দিনটা আমাদের এখানে পুরোই বৃষ্টি ছিল, সো এর কারণে বাইরে যেতে পারিনি। বাট ঈদ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ রমজানের ঈদ প্রায় 7 দিনের মতো থাকে আমার জানা মতে, এটা আমরা ছোটোবেলায় শুনতাম। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদ মোবারক সবাইকে। এই যে দিদার তারেক নিসা, ঈদের দিন, এই যে ঈদের কি, ঈদের কি এটা কি, কাদু ওই নিসা, দাঁড়াও তুমি দাঁড়াও। এই যে নিসা এভাবে রেডি হয়েছে, আর নিসার গিফট জান রানি, সবাই ঈদ মোবারক জানাই দেন। তো সবাইকে ঈদ মোবারক। নামাজ কেমন লাগলো আজকে? গত বছর তো নামাজ পড়তে পারেন নাই, কারণ লকডাউন ছিল। তো এবার আর আপনার পরিবারে কেমন লাগছে? রাজকন্যা তোমরা সবাই দিদা খুশি? ঈদ ঈদ মানে কি অনেক খুশি নাকি না? তা বলো ঈদ মোবারক সবাই, ঈদ মোবারক বলো। আর ও তোমাদের হাতে মেহেদি দেখাও, হাতে মেহেদি দেখাও। এই যে হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা ছিল আমাদের ঈদের ব্লগ। আর ঈদের দিন আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজবেন্ড যাচ্ছে নামাজ পড়তে, আর ও হচ্ছে যাচ্ছে বাংলাদেশি যে মসজিদ আছে সেখানে। গত বছর কিন্তু নামাজ পড়তে পারিনি, কারণ গত বছর লকডাউন ছিল, মসজিদগুলো অফ ছিল। বাট আলহামদুলিল্লাহ এইবার ঈদের নামাজ পড়তে পেরেছে। ঈদের দিন যদি ঈদের নামাজই পড়া না হয় তাহলে কিন্তু আর আনন্দটা থাকে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ঈদের দিনের রান্নাবান্না। আমি আসলে ঈদের দিন রাতের বেলায় রান্নাবান্না করে রেখেছি, আর বাকি জিনিসগুলো প্রিপেয়ার আমি সকালবেলা করেছি, যেমন সেমাই, তারপর হচ্ছে কাবাব, চাউমিন, এগুলো আমি সব সকালবেলাই করেছি। আর আরেকটা মজার কথা বলি, এই সবগুলো রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করব ইনশাল্লাহ, কারণ আমি এগুলো সব ভিডিও করে রেখেছি। আসলে এত এত আইটেম যদি ভিডিও করে না রাখি তাহলে তো হবে না, আর স্মৃতি হয়ে থাকবে এবং আপনাদের অনেক অনেক আইডিয়া হবে যে আপনারা দাওয়াত মেনুতে কিভাবে এই রেসিপিগুলো তৈরি করতে পারেন। দিদার না তুমি বলো কোনটা খাবা, এটাই খাবা? এটা কেন, পোলাও আর চিকেন খাও নাকি না? পোলাও চিকেন না? আচ্ছা ঠিক আছে, তেহারি খেয়ে বলেন। এই সবাই আলহামদুলিল্লাহ বলো যে আম্মু রানতে পারছি সবগুলো। আলহামদুলিল্লাহ
কারণ আমি ভাবছি যে আজকে রান্না করতে যাও তুমি টেবিলে যাও তুমি টেবিলে চলে যাও এবার তার এক খাওয়া পড়ে তুমি আবার নিবা সবাই রে অল্প করে দিবেন আর কোনটা খাবা তার এক তুমি কোনটা খাবা পোলাও চিকেন নাকি তেহারি নাকি এটা নাকি কোনটা নাকি পেতে পেতে চিকেন নাকি এটা কোনটা খাবা তুমি তাড়াতাড়ি বলো এটা সব আমার তেহারির পাগল এটা খাবা আচ্ছা অল্প করে দেন একটা একটা পিস আর মানে অল্প করে দেন বাস একটা দিব দিয়ে দেন ছোট বাস আনা কাবাব কাবাব আল্লাহ কাবাব কাবাব খাবা না কাবাব ওই ওই কাবাব পছন্দ করে দেন দিদার দিদার একটা কাবাব ওই তুমি তো যাই হোক নিশ্চয়ই দেখতে পেলেন আমার বাচ্চারা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার নিল আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চাদের পছন্দটাকে গুরুত্ব দিতে তো যাই হোক ওরা নিজেদের ইচ্ছা মতো নিয়েছে এখন হচ্ছে নিজেরাই খাবে আমি অবশ্য নিশাকে একটু খাওয়াই দিব আর রেসিপিগুলো কিন্তু অবশ্যই দেখবেন আসলে ঈদের দিন সকালবেলা কিন্তু খাওয়া যায় না কারণ সারা মাস রোজা রেখে হঠাৎ করে সকালবেলা খাওয়া যায় না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছিলাম বাহিরে ঘুরতে যাব বলে বাচ্চাদেরকে নিয়ে বাট দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল তো আমরা আকাশটা দেখে বুঝতে পারছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে তারপর আমার হাজবেন্ড বলছে সমস্যা নেই বৃষ্টির মধ্যেও ঘোরা একটা আনন্দ তো সে অনেকটা ফোর্স করে নিয়ে গেল যে চলো আমরা যাই দেখি কেমন লাগে যদি বৃষ্টি হয় তাহলে চলে আসব আকাশটা দেখে বোঝা যাচ্ছিল যে বৃষ্টি আসবে সো আমি বারবার বলছিলাম যে বৃষ্টি আসবে আমরা যেতে পারবো না আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর এখানের কারণ আমরা ব্রাসেলস থেকে একটু দূরে গিয়েছিলাম তো জায়গাটা খুবই খুবই সুন্দর ছিল আমার কাছে এত ভালো লেগেছে জায়গাটা আর এরকম দুই সাইডে বড় বড় গাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম সুন্দর একটা জায়গা হলে তো কথাই নেই তো যাই হোক আমরা মনের আনন্দে যাচ্ছি আমার বাচ্চারাও খুবই খুশি ছিল যে বাহিরে যাচ্ছে আর ওরা অলরেডি অনেক অনেক আনন্দ করেছে ঈদের দিন এই ঘরে থেকে আমাকে শুধু বারবার বলছে যে আম্মু ঈদ আবার কেন আসবে না আবার কেন আসে না তা আমি বলছি যে আবার আসবে ইনশাল্লাহ সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আমি আমার বাচ্চাদেরকে ঘরে রেখেই ঈদের যে আনন্দটা সেটা ওদেরকে দিতে পেরেছি তো এটার জন্য আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আরেকটা মজার কথা বলি রমজানের ওই রোজার শেষে যে গানটা আছে এইটা আমার নিশা প্রায় 7-8 বারের মতো শুনেছে সে এত খুশি ছিল এই গানটা শুনে আমি আসলে ভিডিও করতে পারিনি তখন আমার মোবাইলে চার্জ ছিল না সো এটার কারণে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আমরা আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একটা সুন্দর ঘোড়া চালানোর প্লেস চোখে পড়লো তো ওর আব্বু বললো যে এখানে নাকি ঘোড়া আছে তো এর কারণে নামলাম ভাবলাম যে যদি ঘোড়া পেয়ে যাই তাহলে ওদেরকে একটু দেখাবো তো এটা ভেবেই নেমেছিলাম রাস্তার মাঝখানে বাট আমার হাজবেন্ড বলছে যে আরেকটু সামনে চলো দেখি তো সুন্দরভাবে যাচ্ছিলাম আর আমার বাচ্চারা খুবই খুবই খুশি হয়েছিল আর এই যে আমি এটা ঈদের দিন ছিল আর ঠান্ডায় আমি অবস্থা শেষ হয়ে যাচ্ছিল কারণ ঠান্ডা বাতাস ছিল যেহেতু মেঘলা আকাশ ছিল সো ঠান্ডা বাতাস ছিল অনেক তাই ঈদের আর ড্রেস পরতে পারিনি জ্যাকেট পরেই বের হতে হয়েছে আসলে আমাদের এখানে মানে ওয়েদার অনুযায়ী চলাফেরা করতে হয় তো একটা আজব জিনিস দেখলাম যে এই জঙ্গলের মধ্যে মাত্র 2-3টা বাড়ি আর এই বাড়িগুলোতে নাকি মানুষরা থাকে আমি তো অবাক হয়ে গেলাম যে এই জঙ্গলের মধ্যে কীভাবে মানুষেরা থাকে আমরা হলে তো ভয়ে শেষ হয়ে যেতাম কারণ এটার ডান সাইডেও জঙ্গলের মতো ছিল আর আশেপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ আর যখন ঝড় তুফান হয় তখন জানি কি হয় আল্লাহ জানে একমাত্র আর এই যে নিশা মামুনি আমার নিশা মাশাল্লাহ এখন বড় হয়ে যাচ্ছে সে কিন্তু সব কিছুই বুঝে আমি আর আমার হাজবেন্ড এই বাসাটা নিয়ে কথা বলছিলাম যে এই বাসায় মানুষ কীভাবে থাকে
তো দিদার নিসাকে ঘোড়া দেখাচ্ছে। মাশাআল্লাহ দিদারও বড় হয়ে যাচ্ছে দিন দিন। আসলে বলতে গেলে আমার বাচ্চারা সেই দিন এসেছিল আমার কাছে, কিন্তু হঠাৎ করেই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা ঘোড়া দেখলাম ঠিকই, বাট ঘোড়ার যে ফার্ম ছিল সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ ঈদের দিন আমাদের এখানে সরকারি বন্ধ ছিল। তো এর কারণে ওনারা বলল যে আজকে সব কিছুই বন্ধ, তো নেক্সট টাইম হয়তো বা আসা যেতে পারে, নেক্সট টাইম কোনো একদিন আসতে বলেছে। তো যাই হোক, এই যে দেখুন আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে আসছি, এটা আমাদের বাসার সামনে। ওইখান থেকে ব্যাক করার সময় আস্তে আস্তে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, তো আমরা আর কি করার, এত বৃষ্টি হচ্ছিল, মানে তুফান আর বৃষ্টি একসাথে হচ্ছিল। সো কিছুই করার নেই, আমরা ব্যাক করেছি আর সারা বিকালটা আমরা ঘরেই কাটিয়েছি, কিছুই করার ছিল না। আসলে বৃষ্টি হলে তো বাইরে যাওয়া যায় না, হয়তো বা দুজন একসাথে থাকলে মজা করা যেত, বাট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু রিস্ক নেওয়া উচিত না। তো যাই হোক, এটা ছিল ঈদের পরের দিন। ঈদের পরের দিন ভাবলাম যে ওদেরকে নিয়ে আবারও যাই, আবারও একটু রিস্ক নিলাম, কারণ আমাদের এখানে এখন ওয়েদারে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বিকেলে দেখো যখন হালকা একটু রোদ উঠেছিল, তো সেখানে গেলাম আর হচ্ছে ভাবলাম যে খাওয়া দাওয়া করে আসব একটা হালাল দোকান থেকে। এখানে একটা হালাল দোকানে পিৎজা বিক্রি করে, তো সেখানের পিৎজাটা অনেক টেস্টি, আমার বাচ্চারা খুবই পছন্দ করে, সো এর কারণে খাওয়ার জন্য চলে আসলাম। আর বাচ্চারা তো পানি দেখে খুবই খুশি, কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ঈদ কেটেছে। আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আরেকটা কথা বলি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও নতুন নতুন অনেক রকমের রেসিপি আসবে। আশা করি সেই রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। সো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আমার বাচ্চারা বসে আছে, খাওয়া দাওয়া করবে, ওয়েট করছে। শেষের দিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদেরকে গাড়িতে বসে খেতে হয়েছিল, প্রচুর ঠান্ডা বাতাস ছিল, সো এখানে বসে আর খেতে পারিনি, খাবারটা আমরা গাড়ির ভিতরে খেয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।